السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الله وملائكته إن صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله আপনারা কি সকলে বেজার হয়েছেন আপনারা ফাঁকা জায়গাগুলো বুঝাই করে বসুন লোক অল্প হলেও সামনে তাকাইলেই ফাঁকা জায়গা পড়ে এই যে কয়েকজন মানুষ আছেন একটু সামনে আগে সুন্দর করে বসুন আর নবীজির উপরে দরুদ পড়বেন প্রেম আর মহাব্বত নিয়ে আপনারা যেভাবে নবীর দরুদ পড়তেছেন মনে হচ্ছে আপনাদের ভিতরে প্রেমই নাই ঠিক না নাকি ভুল বললাম নবীর প্রতি প্রেম যদি না থাকে আপনার কোনো এবাদতের মূল্যও নাই এই জন্য নবীর প্রেমেই আল্লাহ সব কিছু তৈরি করলেন সেই নবীর দরুদ পড়বেন সেই নবীর উপরে প্রেম না নিয়ে ওই দরুদ আমার নবীজির দরবারে পুষবে না এই জন্য খুব মহাব্বতে আপনারা আমার নবীর সানে দরুদ আর সালাম পেশ করবেন সকলে জোরে সোরে আল্লাহ মাওলানা মাওলানা جارے جا دور چول جام دینا جارے جا سالم چولہے جام دیناپ جا کے سالم جن پاکر پاک نپ جا کے سالم جن پاکر اب نپ تر پرے میں کل مکلو کا تج دیوانا جارے جا دھو روت چولے جا مادینا اللہم 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 আমার নবীর সাথে কারো তুলনা আছে কিন্তু একদল লোক আজকে তুলনা করছে বলেন ঠিক কিনা কিন্তু আমার নবীর সাথে কারো তুলনা এই জন্য কবি বলেছেন আমার নবীর তুলনায় কেউ নাই রে তারক লক চরিত্রের গুন গাই রে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর ছিলেন খোদার দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর ছিলেন খোদার সবাই স্বীকার করিলেন সায়দিনা তিনি শুয়ে আসেন সোনার মদিনা যারে যা দরুদ চলে যা মাদিনা যারে सालम चोले जाम दीनालप मौलाना मोहम्मद वाल मौलान ला इलाह इले لا इलाह

إلا الله لا إله لا جر لا إله لا جر لا إله لا جر لا إله لا إله إلا الله محمد রসুল্লম সকলে বলে ঈশ্লাহু আলাই্লাম আমি সর্বপ্রথম সুক্রিয়াতন জ্ঞাপন করি ওই মহান রবাহ আলমিনের দরবারে এলাহিতে জাল্লাহ পাক আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক এনায়াত করলেন এই জন্য আমরা সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া মহান রবাহ আলমিনের দরবারে জাল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ আল্লাহরবুল আলমিন কোনো কিছু সৃষ্টি করিতেন না বলেন ঠিক কিনা এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীর আসল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করেছিলেন আল্লাহরবুল আলমিন কারও প্রার্থনা কবুল করলেন না একমাত্র ঈশা রুহুল্লাহ আলাই হিমুসালাতসাল্লামের প্রার্থনা আমার আল্লাহ কবুল করে নিলেন সকল বলেন ঠিক কিনা আর এখানে যারা আপনারা বসে আছেন একজন ব্যক্তিকে হাত তুলে বলতে পারবেন যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আর সেই প্রার্থনার বদলতে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এই জামান আর নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন অতি ভালোবেসে দয়া করে মায়া করে এই শ্রেষ্ঠ জামান আর শ্রেষ্ঠ নবীর উম্মত করে যে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করছেন এই জন্য আমরা বেজারে না খুশি বেজারে না খুশি এই খুশি মন্লা আলার দরবারে এলাহিতে আর একবার শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদার সালাম আকায় নামদার তাসদারে মদিনা হুজুর পুরনুর নূরে মুজাসম সৈয়দুল খোয়াতামুন সালিন ইন রহমাতুল্লিল আলামিন ওই নবীর উপরে নবীজির নূরের কদমের ভিতরে এই বাংলার জমিনে সাঠিয়া খোলা গ্রামের রেল লাইন অন্তর্গত এই মাহফিলের ভিতর থেকে শুধু মদিনার দিকে লক্ষ্য করে আমার নবীজির নূরের কদমে সালামটুকুন পৌঁছায় দেওয়ার জন্য আমরা সকলেই সমস্যারে একবার বলি সাল্লু আলাইহু আসাল্লাম এই মাহফিলটা পেয়ে আপনারা বেজারনা খুশি আমি যে কাজটা এখন করলাম অনেকে এটাকে বেদাত এবং সেরেক মনে করে বলেন ঠিক কিনা আমরা করেছি এটা দলিলে আছে কি নাই আমার আপনার নবী দয়ার নবী মায়ারে নবী আবু বক্করকে সাথে করে নিয়ে দাঁড়িয়ে আছেন মসজিদে নবাবীর সামনে হরজতে বিলাল মসজিদে নবাবিতে আজান দিলেন আজান দেওয়ার পর হরজতে আবু বক্কর সর্বপ্রথম এই আমলটা করেছিলেন সুবাহাল্লাহ বলি আমার আপনার নবী আবু বক্কর যখন চুমা দিলেন চোখের ভিতরে লাগাইলেন আমার নবী আপনার নবী দয়ারে নবী মায়ারে নবী কামলি ওয়ালা নবী উনি আবু বক্করকে দিয়ে বললেন আবু বক্কর তুমি কি শুনলে আর কি বাব বললে আর কি কারণে এই চোখের ভিতরে লাগালে বললেন সুহান্লা হাবিবাল্লাহ হুজুর হর্যতে বিলাল যখন মসজিদের ভিতরে আজান দিল আজানের ভিতরে আপনার নাম যখন উচ্চারণ করলম আমি ওই নামটা শোনার পর আমি একটা শব্দ একটা বাক্য উচ্চারণ করলাম কি উচ্চারণ করলাম আল্লাহ বলে আমার বিদ্যা আঙ্গুলের ভিতরে চুমা দিলাম এবং সেই চুমাটা দেওয়ার পর চোখের উপরের দিকে লাগাইয়া দিলাম আল্লাহর অভিনাগ্কে বললেন ও বকর এই আমলটা আমার উম্মতের ভিতরে যারা কে কেমত পর্যন্ত যত উম্মত হবে আর ওই উম্মতগুলি গুলি যখন এই আমলটা করবে শুনে রেখে দাও এই আমল করার কারণে ওই উম্মতের চোখের জ্যোতি আমার আল্লাহ আবার লাভ হলো না লস হলো এই হাদিসটা মনে হয় ওরা পড়ে নাই আউ বক্কর থেকে রে শেষ ভিতরে হাদিসটা এসেছেন আল্লাহর নবী বললেন শুধু তাই নয় ও আবু বকর এই জানা করবে আমি করে দিলাম তাদেরকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ যেন তাদেরকে তুমি আবু বক্করের সঙ্গে জান্নাতি বানায়া দেয় আল্লাহ রাসুলের দোয়া কি কবুল হবে না হবে না আল্লাহ রাসুল চাওয়ার আগে আল্লাহ দোয়া কবুল করে শুধু আল্লাহর নবী নয় পাক পাঞ্জাতন হালে বায়াতের যারা সদস্য আছে তারা আল্লাহর কাছে দোয়া করার আগেই কবুল ঠিক কিনা পাক পাঞ্জাতন বলেন ঠিক কিনা কপাল পুড়ে গেছে তাই আমরা বুঝি না কিন্তু আল্লাহ রব আলিন পাক পাঞ্জাতন আহালে বায়াতের জন্য আয়াত নাজিল করেছেন আর এরা নাকি আয়াতই খুঁজে পায় না এরা কি পায় না আয়াত খুঁজে পায় না পাক পাঞ্জা তো না হলে আয়াত কোরআনের ভিতরে নাই বলেন আছে কি নাই বলেন আছে কি নাই আমার আল্লাহ ঘোষণা করতেছেন বিসম হি আজরান ইল্লা মাওয়াত কুরুবা আল্লাহ ওয়াক আল্লাহ কত সুন্দর করে বলতেছেন কাকে বললেন আমার নবীকে ডাক দিলেন আমার আল্লাহ ডাক দে বলতেছেন হে বন্ধু আপনি বলে দিন কাকে বললেন আমার আপনার নবীকে কামলিওয়ালাকে বললেন হে আমার বন্ধু আমার হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ তোমাদের কাছে কিছু চাই না আল্লাহ যত নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের তো আল্লাহ কিচ্ছু চায় না আল্লাহ কি কিছু চায় কোনো কিচ্ছু চায় নাই শুধু আমাদের এবাদতবন্দি চায় এই ইবাদতবন্দি করার কারণে আল্লাহ যে এত নেয়ামত আমাদেরকে দান করলেন এই নেয়ামতের জন্য আল্লাহ কিছুই চায় না কিন্তু আল্লাহ बोलतेছেন কিন্তু চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের ভালোবাসা বলেন না সুবহানাল্লাহ কার ভালোবাসা কার ভালোবাসা নবীজি তুমি কইরা তো কি আজব লীলা ঠিক কি না আল্লাহ কি আজব লীলা আমাদের কাছে সাজায় দিয়েছেন নবীজি বলব কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন তুমি জানো আর জানে জানে নিরঞ্জন বলেন কে নবী আর আল্লাহ এছাড়া কে আর কেউ জানে আসল ঘটনা কি কেউ বলতে পারে আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানে এই জন্য কবি বলেন নবীজি আমি বলব কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন গো তুমি জানো জানে নিরঞ্জন তুমি কই রাছো কি আজ বলিলা তোমার সঙ্গে তে পাঞ্জাতন তুমি কই রছ কি আজ বলিলা তোমার সঙ্গে তে পাঞ্জাতন তুমি আর জানে নিরঞ্জন গো তুমি জানো আর জানে নিরঞ্জন সুবহান আল্লাহ বলি পাক পঞ্জাতন কখন সৃষ্টি হইছে জানেন শুনবেন আমার মনে হয় আপনারা শুনবেন না পাক পঞ্জাতন কখন সৃষ্টি হইছে শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন একদিন আমার নবীজি সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছেন কাদেরকে নিয়ে সাহাবিদের নিয়ে আলোচনা করতেছেন হরজতে যদি শেরে খোদা যাকে খোদা বলা হয় আল্লাহর ভাগ। যার সম্পর্কে আমার রাসুল বলেছেন আনা মদিনাতুন ইলমি আলী উন বাবুহা বলেন সুবাহান আল্লাহ তার জন্মটা হয়েছে কাবা শরীফের ভিতরে সুবাহ আল্লাহ বলি তাহলে কেমন ছিলেন সেই আলী ঠিক কিনা যাকে শেরেখ হোদা বলা হয় উনি জিজ্ঞাসা করতেছেন ইহার রাসুল আল্লাহ আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস তৈরি করলো আমি আলী শুনতে চাই সুবাহ আল্লাহ বলবেন না আমার বললেন ও আপনার তুমি জানতে চাও আমার আল্লাহ সর্বপ্রথম কি তৈরি করেছেন করেছেনুল আল্লাহ জানার জন্যই তো প্রশ্ন করলাম আল্লাহর নবী রাখতে বললেন আউয়ালা মা খোলা কাল্লা ভুয়া নুরি বলেন না সুভাহানন্দ আল্লাহর নবীর জবানে বললেন আর এই কথাটা একদল আলেম বলে এটা নাকি জাল হাদিস নাওজবিল্লাহ বলবেন না আমার নবীর জবানে কোনোদিন জাল কথা বলেন নাই আমার নবীজি যা বলেছেন হক কথা বলেছেন বলেন না বলেনাসিক কিনা নাকি জাল বলছেন আমার নবী বললেন না ওয়ালা মা খলক আল্লাহ নূর আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক তৈরি করেছেন আল্লাহ নবী নূর মুবারক আল্লাহ যখন একা একা ছিলেন আল্লাহর সাথে কেউ ছিল না আমার আল্লাহ একা একা আমার আল্লাহ চিন্তা করলেন আমি আল্লাহ একা কাপ আমি আল্লাহ প্রকাশ হব কেমন করে প্রকাশ হওয়ার জন্য আমার আল্লাহর খায়েশ হলো আমার আল্লাহ খায়েশ করলেন আমি প্রকাশ হব এখন প্রকাশ কি একা হওয়া যাবে বলেন তো প্রকাশ একা হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হওয়ার জন্য চিন্তা করার পর যে কথাটা কবি সুন্দর করে বলেছেন কবি কি বললেন আল্লাহ যখন ছিলেন একা আরে ছিল না তোর কোনো সখা নিজে আল্লাহ প্রকাশতে চায় নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা जोश মারিল এশকের দরিয়ায় বল সময় যায় পরণবীর দরুদু মস্ত বলেন ঠিক কিনা নবী সময় যায় নবী মস্ত আমার আল্লাহ একা ঈশ্বর তার সাথে কোনো কিছু ছিল না আমার আল্লাহ চিন্তাই করলেন আমি আল্লাহ প্রকাশ সব আর এই জন্য একজন প্রকাশোক আল্লাহ তৈরি করলেন আমার আল্লাহর নূরের থেকে একটা নূর আলাদা করে নিলেন আলাদা করে ওই আমার আল্লাহ কোথায় কোথায় রাখবেন রাখবেন চিন্তায় পড়ে গেলেন আমার আল্লাহ কোন জায়গা পাইলেন না আমার আল্লাহ ওই নূরটাকে আপন কুদ্রতি কোলের ভিতরে রেখে দিলেন কোথায় রাখলেন আপন সেও কুদরতি কোলের ভিতরে আমার আল্লাহ ওই নূরকে রেখে দিলেন এক দুই নয় সত্তর হাজার বছর রাখার পরে আমার আল্লাহ ওই নূরকে আবার বের করলেন বের করে হাতের ভিতরে আমার আল্লাহ ওই নূরকে রাখলেন রাখার পরে আল্লাহর নিজের কুদরতি নজরটা ওই নূরের উপরে রাখলেন নূরের উপরে কুদরতি নজর রাখার পর আমার আল্লাহ আল্লাহরুল আলমিন যখন তার উপরে নজর করলেন তাকালেন তাকানোর পরে নূরটা ঘেমে ওই ঘেমে এক ফুটা নূরের ঘাম বের হলো এক ফুটা নূরের ঘাম বের হওয়ার পর ওই নূরটাকে আল্লাহ আবার কুদরতি কোলের ভিতরে নিয়ে আল্লাহ ওই নূরকে চিন্তায় পড়ে গেলেন এই নূর দিয়ে তো আমি প্রকাশ হওয়ার জন্য কিছু তৈরি করতে হবে আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব ও আমার বন্ধু তোমার নূর মুবারকের দিকে আমি তাকানোর কারণে এক ফোঁটা নুরের ঘাম মুবারক বের হলো আমি আল্লাহ এই ঘাম মুবারকটা নষ্ট হতে দিব না আমি এই ঘাম থেকে কিছু তৈরি করব আমার আল্লাহ ওই নূরটাকে ওই নুরের ঘাম মুবারককে দুইটা ভাগ করলেন দুইটা ভাগ করে আমার আল্লাহ এক ভাগ দ্বারা আল্লাহ পানি তৈরি করলেন সুবহানাল্লাহ বলি আজকে যারা আমার নবীর নূর মানেন না তাদের কাছে আমি ঘোষণা করতে চাই আপনারা আজ থেকে পানি পান করবেন না কারণ হলো ওই পানিটা যে পান করেন ওই পানিটা আমার নবীর নূর থেকে তৈরি হয়েছে বলেন ঠিক কিনা তাহলে আপনারা নূর মানবেন না কিন্তু নুরের সৃষ্টি হওয়া পানিটা আপনারা পান করবেন কোন আদবে ঠিক কিনা আপনি রাস থেকে পানি পান করবেন না আমার আল্লাহ এক বাঘ দ্বারা পানি তৈরি করলেন আর এক বাঘ দ্বারা আমার আল্লাহ বাতাস তৈরি করলেন সুহান আল্লাহ বলি পানি আর বাতাস তৈরি করলেন এক ফুটা নুরের ঘাম মুবারক থেকে তৈরি করার পরে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বাতাসকে হুকুম করলেন ও বাতাস তুই তো আমার নবীর নূরের ঘাম মুবারক তৈরি তুই তাড়াতাড়ি করে পানির উপরে প্রবাহিত হওয়া শুরু করে দে পানির উপরে যখন বাতাস চালু হয়ে যায় যখন ঝড় ওঠে তুফান তৈরি হয় ওই সময় দেখবেন পানির উপরে যখন বাতাস হয় তখন পানির ভিতরে ঢেউয়ের সৃষ্টি হয় হয় কিনা হয় কি না আপনি একটু জোরে বলবেন হয় কি না পানির ভিতরে ঢেউয়ের সৃষ্টি হয় ঢেউ যখন উত্তাল শুরু হয় ঢেউ ঢেউয়ে বাড়ি লাগে লাগার পর কিন্তু জিনিসের তৈরি হয় বাড়ি তার নাম হলো ফেনা বলেন ঠিক কিনা ঢেউ লাগার পরে ফেনার তৈরি হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার আবিবের নূর তোর দিকে তাকানোর কারণে সৃষ্টি হলো ফেনা ঠিক কিনা কারণ মূলত ফেনা সৃষ্টি হয়ে গেল অনেক কথা সংক্ষিপ্তভাবে বললব যখন সৃষ্টি হয়ে গেল ফেনা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ফেনারে রে তোকেও আমি নষ্ট হতে দিব না আমি তোর ফেনার থেকে কিছু তৈরি করব সেইটা কি তৈরি করলেন আমার আল্লাহ রব্বুল আলমিন ওই ফেনা দিয়ে জমিন তৈরি করলেন সুহান আল্লাহ বলি কি তৈরি করলেন জমিন তৈরি করলেন জমিন তৈরি করার পরে আবার ওই নূরটাকে বের করলেন বের করার পরে আবার নূরের দিকে তাকালেন নূরের দিকে তাকানোর কারণে এবার ওই নূর থেকে পাঁচ ফুটা ঘাম বের হলো কয় ফুটা কয় ফুটা পাঁচ ফুটা গাম বের হলো পাঁচ ফুটা গাম বের হওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই পাঁচ ফুটা গাম বের হওয়ার পর পাঁচ ফুটা গাম যখন জমিনের উপরে নির্গত হলো জমিনের উপরে যখন পাঁচ ফুটা গাম পড়লো আমার আল্লাহ ওই পাঁচ ফুটা গামের দ্বারা পাঁচটা হরফ তৈরি করে দিলেন কয়টা হরফ হলো পাঁচটা হরফ হলো এই পাঁচটা হরফ দ্বারা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার নবীজির নূর তোরের দিকে দ্বিতীয়বার তাকাইলাম পাঁচ ফুটা গাম বের হলো ওই পাঁচ ফুটা গাম পরার কারণে পাঁচ ফুটা গামের থেকে পাঁচটা হরফের তৈরি হলো আমি আল্লাহ ওই পাঁচটা হরফ দ্বারা আমি কিছু তৈরি করব আমি ওই পাঁচটা গাম মুবাহরক পড়ার কারণে হরফ হয়ে গেল এই হরফগুলিকে আমি নষ্ট করব না আমি এই পাঁচটা হরফ দ্বারা এই জামানায় যত উম্মত হবে সমস্ত উম্মতের জন্য পাঁচটা কাজ ফরজ করে দিব বলেন না আল্লাহ আমাদের জন্য কয়টা কাজ ফরজ। পাঁচ ফুটা ঘাম পড়লো পাঁচটা হরফ হয়ে গেল পাঁচটা হরফের দ্বারা আমাদের উপরে পাঁচটা কর্ম ফরজ করে দিলেন আল্লাহ একটা হলো কালে বা ইমান বলেন ঠিক কিনা একটা হলো কালেমাবা ইমান দুই নম্বরটা হলো নামাজ তিন নম্বরটা হলো রোজা চার নম্বরটা হলো জাকাত পাঁচ নম্বরটার নাম হলো হস বলেন ঠিক কিনা এই মুসলমান এই উম্মতের জন্য পাঁচটা কাজ আল্লাহ ফরজ করে দিলেন আপনি কি বেজার হচ্ছেন পাঁচটা কাজ ফরজ করে দিলেন হরজতে শেরেখ হোদা আলী এরপরে আমার আল্লাহ রব্বুল আলমিন আবার ওই নূরটাকে বের করার আগে আমার আপনার নবীর নূরকে বের করার পূর্বে সুবাহ আল্লাহ বলি একটা নূরের আয়না তৈরি করলেন নূরের আয়না তৈরি করার পরে আমার আল্লাহ আমার নবীকে এবার রূপে রূপান্তরিত করলো সুবাহ আল্লাহ বলি এতদিন নূর ছিল এবার রূপ দান করলেন রূপ দান করার পরে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই নূরকে ময়ূরের দান করলেন ময়ূরের দান করার পরে এবার আয়নাটা ময়ূরের সামনে আল্লাহ রাখলেন রাখার পরে আমার নবীজি ওই আয়নার ভিতরে নিজের চেহারা খানি যখন দেখলেন দেখার পরে আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করার জন্য আমার নবীদের সুন্দর রূপটা দেখার পর আমার আপনার নবী এবার পাঁচবার মাথা নত করলেন কয়বার পাঁচবার মাথা নত করলেন পাঁচবার মাথা নত করার কারণে আমার আমার বন্ধু তুমি আমার শুক্রিয়া আদায় করার জন্য তোমার রূপটা দেখার পর তুমি পাঁচবার মাথা নত করেছো এই পাঁচবার মাথা নত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলমী তোমার উম্মতের জন্য পাঁচ শক্ত নামাজকে বরস করে দিলাম কয়েক তো নামাজ কয়েক তো পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিলেন কিন্তু দেখেন যেই দিন মেরাজের রজনীতে আমার আপনার নবী গেলেন যাওয়ার পরে পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করা হলো বলেন ঠিক কিনা কত অক্ত পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করলেন কুমাইতে 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 পাঁচ নিয়ে আসলেন ঠিক কিনা এই পাঁচ তো আগেই ফরজ বলেন ঠিক কিনা আমার কথা হলো আল্লাহ রব্বুল আলমিন এই নুরের সামনে এই আয়নার সামনে আমার নবীকে ধরার পর এবার আমার নবী ডাক দিয়ে বললেন আল্লাহ আমার উন্মতের জন্য পাঁচ নামাজ করে দিলে আমি খুশি হলাম কিন্তু তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই আল্লাহকে বলতেছেন তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই বললেন কি প্রশ্ন হবি তুমি করতে পারো কি প্রশ্ন তুমি করবা এবার বলেন আল্লাহ আমারে তুমি এক নূর বানাইলাম কিন্তু আমি যখন আমার চেহারাটা আয়নার ভিতরে দেখলাম এই আয়নার ভিতরে আমি আরো কিছু দেখেছি সুহান বলি আমি আরো কিছু দেখলাম এইটা কি আমার জানার বড় শখ হলো আমার নবী আপনার নবী ডাকা বললেন বাবু আমি আমার এই ময়ূরের রূপের ভিতরে কিছু দেখেছি এটা আমি জানতে চাই এগুলি কি তুমি তুমি আমার নূর বানাইছো কিন্তু যখন আমার রূপে রূপান্তরিত করলাম ওই সময় কিছু আরও প্রকাশ হয়েছে কি প্রকাশ হলো আমরা সকলেই জানি কিন্তু একটু ধারণা দেওয়ার জন্য বলি আল্লাহ কাছে যখন প্রশ্ন করতে চাইলেন আল্লাহ বললেন তুমি প্রশ্ন করো আমার আপনার বললেন হাবিব বলেন মাহবুব আমি যখন আমার রূপটা দেখলাম আয়নার ভিতরে আমার মাথার দিকে আমি লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে একটা তাজ দেখা যায় বলেন সুবহানাল্লাহ এই তাজটা কি আমি আল্লাহ জানতে চাই এবং এই তাজের ভিতরে একটা রকেট একটা পাওয়ার একটা রকেট দেখলাম রকেটের ভিতরে একটা পাথর আর এই পাথরের ভিতরে আমি দেখলাম একটা নূর ঝিলিক মিলিক জিলিক মিলিক করে বলে না সোহান আল্লাহ এই নূরটা কি আমি রাসুলের এক নূর তুমি তৈরি করলাম কিন্তু এই নূরটা কোথার থেকে আসলো এই নূরটা কি আমি রাসুলও জানতে চাই আল্লাহ বলেন আর কি জানতে চাও এবার বললেন আর একটা কথা আমার ডাইন কানের ভিতরে একটা দুল দেখতে পাইলাম ওই দুলের মাঝখানে একটা পাথর দেখা যায় ওই পাথরের ভিতরেও আমি রাসুল লক্ষ্য করে দেখলাম একটা নূর ঝিলিক মিলিক ঝিলিক মিলিক করে এই নূরটা কি আমি জানতে চাই এটা কি ঝিলিক মিলিক করে আমি জানতে চাই আবার বললেন আর কি তুমি জানতে চাও আল্লাহকে আবার ডাক বলেন আমার বাম কানের ভিতরে একটা নূর দেখলাম এটাও ঝিলিক মিলিক ঝিলিক মিলিক করে একটা দুল ওই দুলের ভিতরে একটা পাথর দেখি আর ওর ভিতরে একটা নূর জিলিকমিলিক করে এটা কি আমি জানতে চাই এবার বললেন আর কি জানতে চাও এবার বললেন আমি গলার ভিতরে তাকাইলাম আমার গলার ভিতরে একটা হাড় দেখলাম সুবাহ আল্লাহ বলি কি দেখলো একটা হাড় দেখলো এই হাটটা কি আমি জানতে চাই এবার আল্লাহ ডাক বললেন ওই হাড়ের ভিতরে কি আর কিছু দেখেছ কয়ে হ্যাঁ হাড়ের ভিতরে একটা রকেট আর ওই রকেটের ভিতরে একটা পাথর ওর ভিতরে একটা নূর ঝিলিক মিলিক করে এটাও আমি জানতে চাই না সুবাহ আল্লাহ আমি জানতে চাই কি এবার আল্লাহ ডাক বললেন। ও আমার বন্ধু আমি তোমার একটা নূর তৈরি করি নাই আমি আল্লাহ ওই নূরের ভিতরে আরো চারটা নূর লুকায়িত করে রেখেছিলাম আর একটু আসতে বলুন সুবাহ আল্লাহ আমার আল্লাহ বললেন তুমি জানো না তোমার ভিতরে আরো চারটা নূর আমি লুকায়িত করে রেখেছি যাদের দ্বারা আমি সারা পৃথিবীটা সাজাবো আর তার ভিতরে আমি আল্লাহ প্রকাশ হব বলেন আসবো আল্লাহ কে প্রকাশ হবে আল্লাহ প্রকাশ হবেন হ্যাঁ রে খোদা সে কঞ্জন চিল্লিনারে পাগল মন হ্যাঁ সময় থাকতে চিনি আরে আরে খোদা সে কোন জন আরে চিনলি না রে পাগল মন আরে সময় থাকতে লও তারে চিনি আরে আরে আল্লাহ যদি চিনতে চাও নাও আল্লাহ বলি আরে আল্লাহ যদি চিনতে চাও নাও মুর্শিদি ছাড়া কে তুমি চিনাইতে পারে আরে খোদা সে কোন জন না রে পাগল মন আরে সময় থাকতে লও তারে চিনি আরে আল্লাহ আছে অন্তরে কয় জনে তারে বলেন ঠিক কিনা আল্লাহ আছে অন্তরে কয়জনে চিনে চিনার মতন চিনছে যারা রে আরে চিনার মতন চিনছে যারা না রে হরে খোদা সে কোন জন না রে পাগল মন আরে সময় থাকতে লও তারে চিনি আরে আল্লাহ কি চিনতে চান আল্লাহ কি চিনতে চান আমার রাসুলকে দেখতে চান আল্লাহ যদি চিনতে চান দরজার দপ্তরে যান বেলায়েতে না পুষলে আমার রাসুলকে চিনতে পারবেন না আর রাসুলকে যদি না চেনেন আমার আল্লাহকেও চিনতে পারবেন না বলেন ঠিক কি না এই জন্য কবি বলেন বেলায়েতে মু হায় রাসুলন্দ নের নবী হায় রাসুলন্দ নের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল পাবি বলেন ঠিক কি না ঠিক যদি না পান আমার রাসুল কেও পাবেন না বলেন ঠিক কি না আর রাসুল যদি না পান আমার আল্লাহ কেও পাওয়া যাবে রাসুলের হাদিস আছে সহেল হাদিসের ভিতরে চল্লিশটা হাদিসের ভিতরে একটা হাদিস আছে যদি তোমরা আল্লাহকে চিনতে চাও তাহলে তোমরা একটা চিনার দেশে যাও বলেন ঠিক কিনা কোথায় যাও চিনার দেশে কেমন চিনার দেশ ওই চীন দেশের কথা কিন্তু আল্লাহ এখানে ঘোষণা করেন নাই ওই সময় তো চীন রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র ছিল না বলেন ঠিক কিনা ছিল কি তাহলে আল্লাহ চীন রাষ্ট্রের কথা কেন বলবেন অনেক আলেম ওলামার মুখে শুনেছি তারা কিন্তু চীন রাষ্ট্রের কথা বলে জেরেম যদি শিক্ষা করতে যাও তাহলে চীন রাষ্ট্রে চলে যাও ওই সময় কি চীন রাষ্ট্র ছিল তাহলে কোন চীন রাষ্ট্রর কথা বলছে চীনা রাষ্ট্রর কথা বলেছে যারা চেনে যারা জানে যারা আমি আল্লাহকে দেখেছে তাদের কাছে যাও তাহলে তোমরা ওই এলেম শিক্ষা করতে পারবে ওই এলেম তার নাম হলো আল্লাহ এটাও ঘোষণা করে দিয়েছেন সুরা কাহাফের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন ও জিনা বিকাহা উলাই শাহিদা আমি আল্লাহ যাদেরকে পছন্দনীয় মনে করি যাদেরকে আমি আল্লাহ পছন্দনীয় মনে করি তাদেরকে আমি ওই এলেম দান করি কোন এলেমটা আল্লাহ দান করেন অন্য আয়াতের ভিতর আল্লাহ ঘোষণা করে দিলেন ও ইল্লাম না লাদুন্নি ইলমা বলেন না সুবাহান আল্লাহ ওই এলেমটার নাম হলো এলমে লাদুন্নি ওইলা লাইল মেলা দুর্নিটা আমার আল্লাহ সকলের কাছে দেন নাই যদি দিতম তাহলে কিন্তু একজন পীরের দরবারে আমাদের যাওয়ার দরকার হতো ঠিক কি না দরকার হতো পীরের দরবারে যাওয়ার দরকার ছিল না আজকে ওলি আমরা চিনি না ওলি মুর্শিদ বুঝি বলেন ঠিক কি না আল্লাহ কোরানের ভিতরে ঘোজরা করে দিয়েছেন আমি আল্লাহ যাদের কপালের ভিতরে হেদায়েদ নসিব করে দিলে দিয়েছি যাদেরকে আমি প্রাপ্ত করব। তারা বলি পাবে। আর আমি আল্লাহ যাদের কপালে হেদায়েত লেখি নাই যারা হেদায়েত হবে না হেদায়ত প্রাপ্ত যারা হবে না তারা অলি মুর্শিদ বুঝবে না অলি মুর্শিদের কাছেও যাবে না বলেন ঠিক কিনা কেমন করে আল্লাহকে চিনা যায় কেমন করে আল্লাহকে দেখা যায় আল্লাহ হাদিসে কুচ্ছির কলের ভিতরে ঘোষণা করে দিলেন আমার আল্লাহ ঘোষণা করলেন আমি আল্লাহকে যদি কেউ চিনতে চাও আমি আল্লাহকে যদি কেউ দেখতে চাও তাহলে তোমার নবস তোমার প্রবৃত্তিকে আগে চেনো তুমি তোমাকে চেনো তোমাকে যদি চিনতে পারো তাহলে আমি আল্লাহকে চিনতে পারবে কাকে চিনতে বলছে নিজেকে নিজে চিনতে বলছে আমি কে হাতের কথা যদি বলি এই হাতটা কার বলবো আমার চোখটা কার বলবো আমার মাথার তা চাঁদির থেকে পায়ের তালু পর্যন্ত যা কি দিয়েছেন বলবো আমার 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 কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হলো আমি কে বলেন ঠিক কিনা এই হাত তো আর আমি না এই মুখ তো আমি না এই চোখটা কিন্তু আমি না বলেন ঠিক কি না এগুলো সমস্ত কিছু আমার আমি ওই আমি নামক বস্তু যে চিনেছে সে আল্লাহকে চিনেছে বলেন না ওই বস্তুকে যে দেখেছে আল্লাহ সে আল্লাহকে দেখেছে এর ভিতরে কি কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নাই এই জন্য একজন অলি যারা ওই জায়গাটা চেনে ওই আল্লাহকে চেনে আল্লাহকে দেখে তাদের কাছে যেতে হয় বলেন ঠিক না আজকে বলতে পারেন আল্লাহকে কি দেখা যায় হ্যাঁ আল্লাহকে দেখা যায় কারণ আমরা একটা মাজা ইমাম কে মানি বলেন ঠিক কিনা তার নাম কি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহে বলেন ঠিক কিনা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তার লেখা কিতাবের ভিতরে বর্ণনা করলেন ও দুনিয়ার মানুষ কে আমার আল্লাহকে দেখেছো আমি বলতে পারি না কিন্তু আমি ইমাম আজম শুনে রেখে দাও আমার আল্লাহকে একবার দুইবার নয় সুরা আশির থেকে অষ্ট আলেম তোমরা দেখেছি বলেন আমরা বড় আলেম হয়েছি উনি বলেন আমি আল্লাহকে চূড়া আশির থেকে অষ্ট আশি দেখেছি কেমন করে দেখলো কেমন করে দেখলো সে খোদা আল্লাহর হাবিব একদিন সেরে খোদাকে ডাক দিয়ে বললেন ও আলিব চলো তোমাকে নিয়ে এক জায়গা যাইব রাসুল আল্লাহ কোথায় নিয়ে যাবেন আলিরা আসো কোথায় নিয়ে যাই তুমি আমার সাথে আসো কইয়া রাসুল আল্লাহ কোথায় নিয়ে যাবেন কি করবেন আমি তো বুঝতে পারছি না আপনি তো এইভাবে আমাকে কোনোদিন ডাকেন নাই আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আলিরে আমি তোমার বেলায়েতের সম্রাট বানাতে চাই এই জন্য বেলায়েতের দপ্তরে তোমাকে পোষানোর জন্য আমি তোমাকে একটা জায়গা নিয়ে যেতে চাই তুমি আর আমি ছাড়া অন্য কেউ সেখানে যাবে না বলে বেলায়েতের সম্রাটকে আলী পর্যন্ত যদি না পোষেন তাহলে আপনি আল্লাহ পর্যন্ত রাসুল পর্যন্ত পুষতে পারবেন না আর রাসুল পর্যন্ত যদি না পোষেন আল্লাহ পর্যন্ত পুষতে পারবেন ঠিক কি না পুষা যাবে আমার রাসূলও কিন্তু ঘোষণা করেছেন ইমাম ধনু ভাইদের ব্যাপারে আমার রাসূল ঘোষণা করেছেন মান আহাব্বাল হাসান আমাল হুসাই নাম ফাকদা হাব্বানি ও মান হুমা ফাকদা অবগদানি বলেন না সোহাল আমার আপনার নবী বললেন আমার হাসান হুসাইন কে ভালোবাসবে রে তারা যেন আমি রাসুলকেই ভালোবাসলো আর আমার হুসাইন কে যারা দুঃখ দিল কষ্ট দিল তারা যেন আমি রাসুলকেই কষ্ট দিল দুঃখ দিল আপনাদের কাছে প্রশ্ন করব। আপনারা কি আমার রাসুলকে কষ্ট দিতে চান কারা কারা রাসূলকে কষ্ট দিতে চান অনেকে বুঝতে পারেন নাই ঠিক কিনা আমার রাসুলকে কারা কারা ভালোবাসতে চান ঠিক কিনা তাকবীর তো জানে না অনেকে ঠিক না যারা আহলে বায়াত মানে যারা পাক পাঞ্জাতন মানে তারা ঠিকই তাকবীর জানে বলেন ঠিক না তারা কি ভুল করতে পারে আপনি কি বেজার হচ্ছেন বেজার হচ্ছেন না তো মোরা গাউসে পাকে যাব যাবো যাবেন মদিনায় যাবেন যেতে চান কারো সিলাই কারও সিলাই বলতে কি ভয় পান তাহলে একটু গাবেন কিনা আমার সাথে গাবেন যদি পারেন গান না পারলে পরে বসে বসে শোনেন ঠিক কিনা

মোদিনায় মোরা হামেদিনীপুরের ও সিহিলাতে দিন আহে মোরা জন্মপুরের ও সিহিলাতে যাব হায় হায়ে সে চি কলে নবীর দিদারে রা সায় হায় হায়ে সে চি কলে নবীর সায়ে মোরা গাঁও সে পাকের ও সিহিলাতে গাওঁসে পাখ হয়েছে না জেনি ارے نوبی جیرا دورے ما پاتمار منی باغ داد گھمائے تم نیون مونی باغ دے گھومائے مورا گاؤں سے پاکر <coughs> لائے مورا گاؤں سے پاکر اسی سی ہی لاتے শিরোমণি মাহাবু বেশু বার শিরোমণি মাহাবু বেশু বানী তিনি কুতুহ বের বাণি জাকেন বলে সে না হায় হায় কুতুহ বের বাণীকন বলে সোয় গাউসে পাকের ও সিহিলাতে যাব নাই মোরা গাউসে পাখের ও সিহিলাতে হায় হা এসে চিসো কলে নো দিদার হায় হা এসে চিসো কলে নোবীর দিদার মোরা গাও সে পাখের গাঁসে পাকে ভক্ত যারা নো বি তো সে ভক্ত যারা নো বিমান তি কার মেহমান কার মেহমান নবীজির ও শিলাতে ওলি হওয়া যায় হায় হায় নবীজির ও শিলাতে ওলি হওয়া যায় মোরা গাউসে পাকের ও সিহিলাতে যাব নাই মোরা গাউসে পাকের ও সিহিলাতে হায় হায় এসে চিস কলে নবীর দিদারে রাশায় হায় হায় এসে চিস কলে নবীর দিদা چائے مورا گاؤں سے پاکر او سی ہلاتے جابو نائے مورا گاؤں سے پاکر او سی ہلاتے اللہم صلی اللہ وعلا علی سیادینا مولانا محمد الله صلى على مولانا محمد وعلى سيدنا محمد 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 তোমার নাই বেলা বেলা কি আছে এই জন্য আমি বলেছি মাহামুদি কয় অমন পাগলা ভেবে দেখো, তোমার নাই বেলা সময়ে থাকতে মুর ধরে সময়ে থাকতে মুরসিদ্ধ ধরে। کھیلو نا پرے میرے کھیلا اللہ صلی اللہ مولانا مادوالا سیدنا مولانا حماد اللہ ওয়ালাদেব মা আমার আপনার নবী সেরে খোদালিকে সাথে করে নিয়ে কোথায় গেলেন আমার আপনার নবী কাছে ডাক দিয়ে বললেন ইয়ার সু আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুল আপনি আমারে কোথায় নিয়ে যেতে চান আমার আপনারা নবী ডাকদেব বললেন আলি রে তোমারে আমি বেলায়েতের সম্রাট বানাতে চাই এই জন্য তোমারে আমি কিছু জিনিস দান করতে চাই এই জন্য তোমারে নিয়ে আমি এক জায়গায় যাব কোথায় নিয়ে গেলেন আমার আপনার নবী কাবা শরীফের সামনে গেলেন সে রেখোদাকে নিয়ে কাবা শরীফের দরজার কাছে চলে গেলেন দরজার কাছে যাওয়ার পরে কাবা শরীফের দরজাটা খুলে গেল আমার নবীজি দাঁড়ালেন দাঁড়ানোর সাথে সাথে কাবা শরীফের দরজাটা অটোমেটিক খুলে গেল আমার আপনার নবী কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন আলীকে বললেন আলী রে আসো আলি কাবা শরীফের ভিতরে আসো কইয়া রাসূল আল্লাহ আমার কেন কাবা শরীফের ভিতরে নিয়ে আসলেন কালি তুমি জানো না এই কাবা শরীফের ভিতরে আল্লাহ তোমারে জন্ম গ্রহণ করায় আছেন বলেন সুবহানাল্লাহ এই কারণে আমি এই কাবা শরীফের ভিতরে তোমার বেলায়েত বেলায়ত প্রাপ্ত করব সুবাহ বলুন কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কয়টা আমার আপনারা নবী কাবা শরীফের ভিতরে ঢুকে আঙ্গুলের ইশারা দিয়ে দিয়ে সমস্ত মূর্তিগুলি ধ্বংস করে দিলেন বড় ইমা বড় মূর্তিটা ছিল যার নাম ছিল হবল কি নাম কি নাম চারটে প্রধান মূর্তি ছিল বড় তার ভিতরে লাত মানাত উজ্জা আর হবল এবার হবল এই হবলটা আমার নবী ভাঙলেন না আলিকে ডাক দিয়ে বললেন আলি রে এই হবলটা তুই ভাঙ তোকে দিয়ে আমি হবলটা ভাঙাব আল্লাহর নবীর সাহাবি সে খোদা যার কথা আল্লাহর রাসুল ঘোষণা করেছেন আন আমতি ইলতুন ইলমি আলী অনুবাবু হা একদিন আমার নবীর সাবিনের মাঝে সে রে ঘোদা বলতেছেন ও আমার নবীর সাবিরাফ আমার রাসুলের সাথে যারা একবার দেখা করতে চাও আমি আলীর সঙ্গে দুইবার দেখা করতে হবে সোহানাল্লাহ কত টুক পাওয়ার বলতেছেন আমার নবীর সাথে যদি একবার দেখা করতে চাও আমি আলীর সঙ্গে দেখা করতে হবে দুইবার সাহাবিরা চিন্তা করলেন রাসুলের শেখ আলি বড় হয়ে গেছে বলেন ঠিক কিনা হাকিকত কত জানে না হাকি কত বোঝে নাই বলেন ঠিক কিনা আলী এই কথা বলার পর সাহাবিরা আমার নবীর কাছে তাই আলীর বিরুদ্ধে বিচার দিলেন ইয়া সুল আল্লাহ আলি এই কথা বলে বেড়ায় আলীর সঙ্গে দুইবার দেখা করতে হবে আপনার সাথে যদি একবার দেখা করতে চায় কয় আলি এত বড় কথা বলতে পারলো কয় হ্যাঁ হ্যাঁ আলি এই কথাই বলে বেড়াচ্ছে আল্লাহর নবী বললেন আলীকে ডাক দাও ওর উত্তম বিচার আমি করব। সঠিক বিচার করব। এর খিসারও তালিকে দিতে হবে সাহাবীরা বোঝে নাই আলীকে ডেকে নিয়ে আসলো বলে না খুশি হয়ে গেলেন আল্লাহ রাসুল বিচার করবেন ভালো বিচার করবেন আলীকে তাড়াতাড়ি করে ডেকে আল্লাহ রাসুলের কাছে নিয়ে আসলো নিয়ে আসার পর আল্লাহ রাসুল দিয়ে বলেন আলী রে তুমি কি এই কথা বলে বেড়াচ্ছ কয় হ্যাঁ হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ আমি এই কথা বলেছি কয়ে এই কথা কেন বললে কয়ে কেন বললাম আমার নবী আর আল্লাহ জানে সুহান আল্লাহ বলি কে জানে আমার নবী আর আল্লাহ ভালো জানে এই কথা কেন বললাম কয় আলী রে আমি যতই জানি তুমি কেন এই কথা বলেছো আগে বলো তোমার নামে এরা বিচার দিয়েছে আমার কাছে ঠিক কিনা কার কাছে বিচার দিয়েছে আমার নবীর কাছে সাহাবিরা বিচার দিয়েছে আলীর নামে আলী আবার বলতেছেন আর কি জানতে চান কই এই শক্তি তুমি কোথায় পাইলা আমি রাসূলের সাথে একবার দেখা করতে চাইলে তোমার সাথে দুইবার দেখা করতে হবে এত বড় ক্ষমতা এত বড় বড় কথা বলার পাওয়ার তুমি কোথায় পেয়েছো কইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব এই পাওয়ারটা তো আপনি দিয়েছেন সুহান আল্লাহ বলি এ দিয়েছে পাওয়ারটা তো আপনিই আমারে দিয়েছেন কালি তুমি জবান থেকে বলো কই না ইয়া আপনার জবানে বলেন আমি পাওয়ারটা কোথায় পেয়েছি আল্লাহ রাসূল বলে না না আমি আমার জবান থেকে বলবো না তুমি কোথায় পাওয়ার পেলে তুমি তোমার জবানে বলো তুমি নিজে বলো আমার কাছে হযরত শেহরে খোদা বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কি অস্বীকার করতে চান আনা মদিলা তুন ইলমি আলিয়ুন বাবুহা ঠিক কিনা আমার রাসুলকে অস্বীকার করতে পারবে আল্লাহ রাসুল বললেন আলী রে আমি যতই জানি তোমার জবানে শুনে আমার সাহাবিদেরকে শোনাইতে চাইলাম এই জন্য তোমার জবানে বারবার শোনার জন্য বললাম ও আলী আমি এ কথা বলেছি কইয়ারসুল আল্লাহ আপনি তো ঘোষণা করেছেন আমি হলাম এলেমের শহর আর ওই শহরে ঢুকার দরজা হলো আর একটু আস্তে বলুন আল্লাহর নবী বললেন আমি তো বলেছি আমি এলেমের শহর আর ওই শহরে ঢুকার দরজা আলী আল্লাহর রাসূল এই কথা বলার পরে আলী বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমার কথা তো ভুল নয় যদি আপনি শহর হয়ে থাকেন আর শহরে ঢুকার দরজা যদি আমি আলী হই তাহলে আপনার কাছে পৌঁছার জন্য আমি আলির দরজা দিয়ে ঢুকতে হবে বলেন ঠিক কিনা আর আপনার সাথে দেখা করে আবার যখন বের হবে আমি আলীর দরজা দিয়ে বের হতে হবে তাহলে আপনার সাথে দেখা হলো একবার আর আমি আলীর সঙ্গে দেখা হলো কয়বার দুইবার বলেন ঠিক কিনা শুধু তাই নয় ইমাম হাসান হুসাইনের পাওয়ার কত ছিল কত ছিল ওমর ওমর ফারুক ফারুকের জামানার ভিতরে আবদুল্লাহ ইবনে ওমর তার ছেলে ওর সাথে খেলাধুলা করতে ইমাম হুসাইন গেলেন ইমাম হাসান গেলেন আপনারা ওয়াজ জানেন তারপরেও কিন্তু বলতেছি কথা প্রসঙ্গে আপনি বেজার হচ্ছেন বেজার হচ্ছেন যদি বেজার হন বলেন আমি আলোচনা সেরে দেই মরিদ কা গাব গাবো গাবো আরে মরিদ কা দেু দেশে ও গজিলি দিয় মরে ভালোবাসার নজর খানি জিলানি দিও মোরে ভালোবাসার নজর খানি আরে গাউসে পাখের নজর যদি না থাকে সে কোনো দিনও পার হতে পারবে বলেন ঠিক কিনা কারণ উনার গায়ে বহন করতেছে নবীর রক্ত সুবহান বলি ঠিক না নামাজ পড়ি আমরা নামাজের ভিতরে কি বলি একটু কি কোনো দিন চিন্তা করে দেখেছি বলেন আরে নামাজের ভিতরে একটা দরুদ শরীফ যে না কিন্তু দরুদটা শুরু হয়েছে আমার নবীর নাম দিয়ে বলেন না আল্লাহ দরুদটা শুরু হয়েছে নবীর আল আওলাদদের নাম দিয়ে আবার বলতে পারেন কেমন কথা বলল। আপনারা কি মানে বোঝেন আল্লাহুমা সল্লে আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলেন সোহান আল্লাহ ওয়ালা আলি শব্দর ব্যাখ্যা মুফাৎস রে কেরম বর্ণনা করেন ওয়ালা আলি মুহাম্মাদ দিয়ে নবীর আলাউলাদেরকে বুঝাইলেন শুধুমাত্র ওই জায়গায় শেষ হয়ে যায় নাই কেয়ামত পর্যন্ত আমার নবীর যত আলা আহলাদ আসবে এবং এসেছে যারা বিগত হয়ে গেছেন যারা আছে এবং যারা আসবে তাদের জন্য আগাম দুয়া আল্লাহর কাছে করতেছি বলেন না শুভহান আল্লাহ ঠিক কিনা হুজুর সাড়ে এগারোটায় আসবেন হুজুর কিন্তু আমাদের মাঝে উঠে গেছেন আসছেন সাড়ে এগারোটায় হুজুর আসবে আমি আর আধা ঘন্টা আলোচনা করব হয়তো আলোচনা শেষ করতে পারবো কিনা জানি না কিন্তু আপনারা কি আলোচনা শুনবেন নাকি হুজুর কে ডাকবো গাবো গজল নবীর আর আওলাদদের সান এবং মান না গাইলে ভালো লাগে না বলেন ঠিক কিনা এটা আত্মার খোরাক আসেকে ওলিদের জন্য বলেন ঠিক কিনা যারা গাউসে পাকের গোলাম যারা পাক পাঞ্জাতনের গোলাম যারা হালে বায়াতের গোলাম তারা গাবেই কে শেরেক বললো আর কে বেদাত বললো এটা দেখার সময় আমাদের কাছে আছে আছে আরে নাই যতদিন জীবিত আছি ততদিন আলাউলাদের কথা বলে যাব বলেন ঠিক কিনা হ্যাঁ মরিদে কাুদাসে দিও মোরে ভালো নজর খানি জিলাহানি দিও মোরে ভালোবাসার নজর খানি দেশে অগ জিলাহানি দিও মোরে ভালোবাসার নজর চাইতে পারেন না দিও মোরে ভালোবাসার নজর খানি জিলাহানি দিও মোরে জন্ম তোমার জিলানিতে তোরি কায় কাদরি বলেন ঠিক কিনা আরে জন্ম তোমার জিলানিতে তোরি কায় কাদরি তোমার কাছে যাব বলে দাও সুযোগ কানে তোমার কাছে যাব বলে দাও সুযোগ কানে দিও মোরে ভালোবাসার নজর খানি জিলানি দিও ভালোবাসার নজর বাগের পেরে অনেক দূরে আমার বাড়ি বলেন ঠিক কিনা আরে ভাগ্যের পেরে অনেক দূরে মোদের বাড়ি একটু খানি দয়া চাই দাও দয়া খানি একটুখানি দয়া চাই দাও দয়া খানি দিও মোরে ভালোবাসার বাসার নজরও খানি জিলাহি দিও মোরে নজরও খানি জিলানি, দিও মোরে ভালো মুরিদ কাঁধে দেশে। ও গো জিলানি দিও মোরে ভালোবাসার নি জিলানি দিও মোরে পীর মুর্শিদে রসিলাতে তোমাকে চিনি বলেন ঠিক কিনা আরে পীর মুর্শিদে রসিলাতে তোমাকে চিনি তোমার ও সিলায় পাবো নবী রানী তোমার সিলা পাব নবীনুরানী দিও মরে বাল নজরখানি জিলানি দিও রখানি জিলানি ভালোবাসার নজর নুম্মা বেশি পেয়স আসছি না ডাইরেক্টই অনেক কথা ছিল আজকে একটা কথা বলে যাই অনেকের আমাদের কাছে অনেক প্রশ্ন করে মৃত্যুর পরে বুকের উপরে যে একটা জিনিস আমরা দেই তরীকতের লোক এইটেনে অনেক প্রশ্ন তাই এই কথাটা আমি অসত্য করে বলে তারপরে আলোচনা আলীর ওখানে ফিরে যাব বলেন ঠিক কিনা শুনবেন হযরতে আব্দুল্লাহ বিন ওমর এবং দোনো ভাই আমার নবীদের কলিজার টুকরা খেলাধুলা করতেছে হঠাৎ করে ছোট ইমাম আবদুল্লা ডাকতে বলছেন ও ওমরের সন্তান শুনে রেখে দাও তুমি আমার নানার গুলাম সুবাহ বলি কার গুলাম আমার নানার গুলামের গুলাম আবদুল্লাহ বিন অমর মনে বড় দুঃখ পাইলেন হারে এত বড় কথা বললেন ঠিক মনটা ক্ষুণ্ণ হয়ে গেলেন বাবা হলো বাচ্চা ওমর ফারুক রান বাচ্চার কাছে বিচার দিলেন সন্তান বিচার দেওয়ার পর বললেন সত্যি সত্যি কি ছোট ইমাম তোমাকে এই কথা বলেছে ডাকতে বলেন হ্যাঁ আব্বা ছোট ইমাম আমার এই কথা বলেছে ঠিক আছে বিচার হবে শক্ত বিচার শুক্রবারের দিন হর্য তোমর ফারুক বিচার ডাকলেন আলীকে জানালেন আলী তুমিও থাকবে শুক্রবারের দিন দুই ইমামকে রাখবে এবার বিচার শুরু করবেন সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত ভাবে বলতেছি বিচারটার ভার আমি তোমার উপরে দিলাম তোমার সন্তান আমার সন্তানকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে এই বিচারটা তুমি আলী তুমি নিজে হাতে করো হরজতে আলী বলেন না আমি আমার সন্তানের বিচার করব না তুমি বাচ্চা তুমি বিচারটা করো আমি দেখতে চাই বাচ্চা কেমন বিচার করে আমার সন্তানের ঠিক কিনা হর্য তোমর ফারুক বললেন ও হুসাইন তুমি কি আমার সন্তানকে এই কথা বলেছ হা হা আমি আপনার সন্তানকে বলেছি গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছি হর্য তোমর ফারুক বললেন তিনবার জিজ্ঞাস করলেন হুসাইন তুমি কি সত্যি বলেছ কয় হা বলেছি আবার বললেন তুমি কি সত্যি বলেছ কয় হা বলেছি ইমাম হুসাইনের কথা শোনার পর এবার হরদত ওমর ফারুক একটা কাগজ নিলেন কয় আমি আজকে বিচার করব সত্য বিচার কাগজ নেওয়ার পরে ইমাম হুসাইনকে বললেন ইমাম হুসাইন রে তুমি আমার সন্তানকে যেই কথাটা বলেছো এই কথাটা কাগজের উপরে লিখিত করো বলেন না সুবহানাল্লাহ হর্জতে ইমাম হুসাইন কাগজের ভিতরে লিখিত করলেন লিখিত করার পরে হরজতে ওমর ফারুক হর্জতে আলীকে ডাক দিয়ে বললেন আলী রে ও আলী তোমার সন্তান লিখিত করে দিয়েছে তুমি এই কাগজের ভিতরে সই করে দাও সুবহানাল্লাহ বলি কাগজের ভিতরে সই করলেন আলি সই করলেন বড় ইমামের সই নিলেন এবং ছোট ইমামের সই নিলেন তিনটা সই নেয়ার পরে এবার ওই কাগজটা হাতে নিয়ে সন্তানকে ডাকতে বলেন বাবা রে দুই চোখের পানি ওমর ছেড়ে দিলেন সিংহাসনের উপরে বসে ডাকতে বলেন ও আবদুল্লাহ আমার সন্তান তুই শুনে রেখে দে আমি তোকে অজিহত করে যাচ্ছি যেই গুলাম আমার রাসুল আমাকে বলে নাই আমার রাসুল স্বীকৃতি দেয় নাই আমি রাসুলের গুলাম কিন্তু আমার রাসুলের দৈহিত্র ছোট ইমাম আমারে গুলাম বলেছে আজকে থেকে জানবি আমি ওমরের জীবনটা ধন্য হয়ে গেছে ওমর ডাক দে বলেন ও আমার সন্তান আব্দুল্লাহ। আমার রাসুল কোনোদিন আমারে গোলাম বলে স্বীকার করে নাই আমি চিন্তাই ছিলাম রে কঠিন কেমতের ময়দানে আল্লাহ যদি আমার আদালতে ডাক দেয় আর যদি বলে ওমর রে তোমার কি আমল আছে আমার কাছে হাজির করে দাও আমি ওমর ওই দিন আল্লাহর দরবারে কোনো আমল দেখাইতে পারবো না আমি ওমর চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি কি সাক্ষী দেব আল্লাহর দরবারে কি বলে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাব কিন্তু আজকে শুনে রেখে দাও ইমাম পাক দয় আমারে গোলাম বলেছে আমি লিখিত সাক্ষী নিয়েছি আমি যদি গুলাম হয়ে যাই তুমি যদি গুলামের বেটা গুলাম হও আমি হলাম গুলাম বলে না সুবহানাল্লাহ আমি নবীর গুলাম আমি মাম দোনো ভাইয়ের গোলাম আমি আলীর গুলাম আমি ফাতেমার গুলাম সুবাহ আল্লাহ বলি যদি আমি পাক হতে পেরেছি গুলাম আজকে সাক্ষী পেলাম আমি আজকে থেকে পাক গুলাম হয়ে গেলাম আর আল্লাহ যেদিন আদালতে আমাকে ডাকবে ওই দিন আমি এইটা সাক্ষী দেখা দেব। যে আমি কিছুই নিয়ে আসতে পারি নাই কিন্তু পাক পাঞ্জাতনের সদস্য আলী ইমাম হাসান হুসাইন সাক্ষী দিয়েছে আমি গুলাম এই সার্টিফিকেটটা আমি ওমর যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে বুকের ভিতরে দিয়ে দিবি আর আমি এই আদালতে পেশ করে দেব আমি ওমরের কোনো আবাদত নাই আমি ওমরের কোনো কিছু নাই কিন্তু আমি নবীর আওলাদদের গুলাম আমি আমার নবীর গুলাম এই খাতির আমার আল্লাহ ওই দিনকে মাফ করে দিবেন আমরাও তাদের গুলাম দাবি করি বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের গুলাম হিসাবে কবুল করে নেয় সকলে বলে আমিন